হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করছি যে রাজ্য সরকার গ্রুপ ডি পদে নিয়োগ করতে চলেছে, তো যোগ্যতা এবং তার পে এবং কোথায় পোস্টিং এই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ মানে নদিয়া ডিস্ট্রিক্ট কৃষ্ণগড়ে জেলা আদালতে নিয়োগ করে চলেছে কিছু গ্রুপ ডি পদ, সে গ্রুপ ডি পদগুলো আমরা দেখে নেব। নদিয়া কৃষ্ণগড়ে যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে, অবশ্যই দেখে নেবে যে ভ্যাকান্সিগুলো। এ ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রি, এর পে প্যান হচ্ছে 7,100 থেকে 37,600 টাকা পর্যন্ত এবং ভ্যাকান্সি 5টা, এক্সপেক্টেড 1টা। লয়ার ডিভিশন ক্লার্ক, এ পদের বেতন হচ্ছে 25,200 টাকা থেকে এবং এর যে 28টি ভ্যাকান্সি এবং 8টা এক্সপেক্টেড। প্রসেস সার্ভার, এর 5,400 টাকা বেতন এবং এক্সপেক্টেড ভ্যাকান্সি 3টি এবং এক্সপেক্টেড 2টো। গ্রুপ ডি পদ, এ গ্রুপ ডি সুইপার, নাইট গার্ড এসব পদগুলো আছে, এর বেতন হচ্ছে 4,900 থেকে 16,200 টাকা পর্যন্ত। গ্রুপ ডি সুইপার এবং ভ্যাকান্সি 3টে এবং গ্রুপ ডি নাইট গার্ডের ভ্যাকান্সি 11টা এক্সপেক্টেড এবং গ্রুপ ডি ফ্রেশার এদের 9টা এক্সপেক্টেড ভ্যাকান্সি 9টা আছে এবং এসটি ওবিসি 1টা করে ভ্যাকান্সি এখানে আছে, অবশ্যই ভ্যাকান্সিগুলো দেখে নেবে। তারপরে আছে এলিজিবিলিটি এবং এজ মিনিমাম, এই এলিজিবিলিটির এজ হচ্ছে 18 থেকে 37 বছরের মধ্যে হতে হবে 2019 সালে জানুয়ারি মাসের মধ্যে। আর এসসি এসটি ওবিসির জন্য 3 বছরের ছাড় আছে, অবশ্যই দেখে নেবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি, গ্রুপ বি আর গ্রুপ সি এর জন্য, অবশ্যই গ্রুপ বি গ্রুপ সি এর জন্য অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে আর কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে ট্রেনিংয়ের। আর লয়াল ডিভিশন ক্লার্কের জন্য অবশ্যই কম্পিউটার নলেজ থাকলেই হবে আর সার্টিফিকেট ট্রেনিং থাকতে হবে। আর ফর প্রসেস সার্ভার গ্রুপ ডির জন্য অবশ্যই ক্যান্ডিডেটদের ক্লাস 8 পাস থাকতে হবে, আর গ্রুপ ডি সুইপারের জন্য নলেজ থাকতে হবে কম্পিউটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের জন্য। আর এবং যে পরীক্ষাগুলো হচ্ছে পরীক্ষাগুলো দেখে নেবে, কীরকম প্রসেস পরীক্ষা হচ্ছে ফর অল পোস্টের জন্য, কীরকম পরীক্ষা হচ্ছে, সমস্ত কত মার্কের পরীক্ষা সেগুলো দেখে নেবে। আর এবার দেখে নেবো আমরা ক্যান্ডিডেটরা অবশ্যই সাবমিট করতে হবে ফিসগুলো এই পরীক্ষার জন্য। 300 টাকা লাগবে লয়ার ডিভিশন ক্লার্কের জন্য, আর কাদের জন্য, এসটি ওবিসির জন্য 300 টাকা, আর 400 টাকা লাগে আদার্স জন্য। আর আর গ্রুপ ডি পদের জন্য লাগবে 200 টাকা এসএসটি, আর 300 টাকা লাগবে আদার্সদের ফিস জমাটা দিতে হবে, আদার্সে 300 টাকা আর এসসি এসটির জন্য 200 টাকা ফিস জমা দিতে হবে। অফিস অফ ডিস্ট্রিক্ট জাজ নদিয়া কৃষ্ণগড়, এই যে ফর্ম ফিল আপ 12 জুন থেকে শুরু হয়েছে এবং 28 জুন 5টা সন্ধ্যায় ফর্ম ফিল আপ শেষ হবে। আর এই অফিসিয়াল ওয়েবসাইটে www.nadiyakor.in এই রিক্রুটমেন্ট, এখানে গিয়ে সমস্ত ফর্ম ফিল আপ করবে এবং তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করবে, এই ওয়েবসাইটে গিয়ে সমস্ত ডিটেলসগুলো জানতে পারবে। অবশ্যই ভিডিও লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে।